সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এইখানে দেখতে পাচ্ছেন তিন পাল্লাওয়ালা তাজমহল শোকেস। এই শোকেসগুলো কেন নেবেন, কি কি সুবিধা আছে, আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হলো এই শোকেসগুলোর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। এই শোকেসের সাইডে কিন্তু এসএস এর পাইপ লাগানো আছে এবং এই শোকেসগুলো মার্কেটে অ্যাভেলেবেল বর্তমানে পাওয়া যায় এবং এই শোকেসগুলো কিন্তু বেশ উঁচু আছে। এইটার যে টপ, এই টপটার উপরে এখানে দেখতে পাচ্ছেন অনেক গ্যাপ রয়েছে। এখানে আপনার বাসা বাড়ির কিছু ছোটখাটো জিনিস রেখে তাহলে কিন্তু এই বাইরের সাইড থেকে দেখে বোঝা যাবে না যে আপনি টপের উপরে কোনো জিনিস রেখেছেন। এই শোকেসগুলোতে রয়েছে কিন্তু তিনটি করে পাল্লা এবং একটি ছোট ড্রয়ার রয়েছে এবং এই পাশে লাগানো হবে সাদা গ্লাস এবং কসমেটিক্সের জন্য কিন্তু এখানে দুইটা কূপ করা হয়েছে। আর এই পাশে লাগানো হবে লুকিং গ্লাস, এখানে একটা ড্রয়ার আছে, নিচে আরেকটি পাল্লা আছে এবং এখানে থালা বাসন রাখার জন্য তিনটা খোপ আছে। এখন আমার ভিডিও দেখে আপনাদের এই শোকেসটি কিনতে হবে বিষয়টা কিন্তু এমন না, আমি শুধু আপনাদেরকে ধারণা দিলাম। এখন কথা হলো টাকাটা কিন্তু আপনার, সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে। মার্কেটে আপনারা এই শোকেসগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেক্ষেত্রে এগুলোর দাম পড়বে 14 থেকে 15 হাজার টাকা, কিছু কিছু ক্ষেত্রে আরও বেশিও চাইতে পারে দোকানদাররা। এই শোকেসটি কেনার কারণ এই শোকেসগুলোতে অনেক ডিজাইন রয়েছে এবং অনেক ফাংশন রয়েছে, অনেক জিনিসপাতি রাখা যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।